হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, শুভম পূজা লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সকাল সকাল চলে এসেছি ছাদে। ছাদে একটি কাঁঠাল গাছ রয়েছে, কাঁঠাল গাছটি খুবই সুন্দর, এখন ছোট্ট হয়ে রয়েছে। আজকে রোদ্রুটা খুবই সুন্দর লাগছে, তার জন্য আমি ছাদে উঠে উঠেই ছাদে চলে এসেছি। দেখো আজকে কী সুন্দর আবহাওয়াটা, আবহাওয়াটা কেমন লাগছে। কালকে তো শুধু বৃষ্টি পড়ছিল, আজকে রোদ্দুর উঠেছে, সূর্যমামাও উঠেছে, ওই দেখো। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। চারিদিকে রোদে ঝলমল করছে এবং গাছপালাগুলো খুব সুন্দর, গাছপালাগুলোকেও খুব সুন্দর লাগছে। চারিদিকে একদম রোদে ঝলমল করছে, চারিদিক মনে হচ্ছে যে এতদিনে নাকি সব কিছু ভালো লাগছে, সব কিছু সবুজ সবুজ লাগছে। মেঘটাকে তো দেখতে অসাধারণ লাগছে। তারপর আমি চলে এসেছি শশা কুচি, শশাগুলো কুচি করা হয়ে গেছে, ধনেপাতাটা কুচি করব তার জন্য তাহলে রেখে দিয়েছি। তারপরে দেখো ধনেপাতাটাও আমি তাড়াতাড়ি করে কুচি করে নিয়েছি। ধনেপাতা এবং কুচি খেতে কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। খাবো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে মুড়ি, বেগনি, শসা কুচি, পাঁপড় ভাজা, খড়ডায় ভাজা, সমস্ত সব কিছু ঠিক করে নিয়েছি। এটা হলো আমার মুড়ি, ওই দেখো ওটা মায়ের মুড়ি, আর বাবা বাইরে মুড়ি খাচ্ছিলো, বাবাকে দেখানো হয়নি। এগুলো সব পাঁপড় ভাজা আমরা সব খেয়ে নিয়েছি, বেগনি ভাজা ওই আর কয়টুকু করে পড়ে আছে সব খেয়ে নিয়েছি আমরা। মুড়িটা খেতে খুব টেস্টি লেগেছে। বেগনি ভাজা কার কার খেতে ভালো লাগে? মুড়ি খাওয়ার পর আমি আজকে রান্না করিনি, মা রান্না করেছে। দিয়ে ভাবলাম যে ছাদে জামা কাপড়গুলো এবং বিছানা খাতাগুলো সব দিয়ে আসি, কারণ শীতের দিনে গায়ে ঢাকা নিচ্ছি বা পারছি, সেগুলো মনে হচ্ছে যে কে জল ঢেলে দিয়েছে, এত ঠান্ডা লাগছে। তার জন্য আজকে রোদ উঠেছে, তার জন্য সব বিছানা খাতাগুলোকে রোদে দিয়ে গেছি। কাপড় জামাও ছিল, আমিও চলে এসেছি তার সঙ্গে বিছানা খাতাগুলোকে উল্টাতে। মা একবার দিয়ে গেছে তো উল্টাতে তো হবে, এক পিঠে রোদ দিলে তো হবে না, দু পিঠে দিয়ে রোদ দিতে হবে, তাই না? তার জন্য চলে এসেছি আজকে ছাদকে, রোদ পড়েনি ছাদে, সব এগুলো মেলায় আছে, তাই এর মধ্যেই শুয়ে পড়েছি। মা আমাকে উল্টাতে বলেছে, আমি চলে এসেছি শুতে ছাদে উল্টাতে, কারণ এত ভারী রোদটা উঠেছে। দেখো প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ লাগছে ছাদে, দেখো ভালো লাগছে রোদটা, তার জন্য চলে এসেছি ছাদকে রোদ পড়াতে। বাই বাই, টাটা, আজ এই পর্যন্তই। আবার কোনো নেক্সট মেনু ব্লগে দেখা হবে। বাই বাই, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।